আমি ফেরদৌসি প্রিয়ভাষিনী। আমার এই নামটি অনেক ছোটবেলায় আমার মায়ের বাবা রেখেছিলেন। ফেরদৌসিকে ও যে জীবনকে যেভাবে দেখে, যে উৎসাহ এবং যে ওর স্পিরিটটা, এটা আমি বাংলা এখন করতে পারছি না, যে স্পিরিটটা ওর মধ্যে আমি দেখেছি সেটা একটা অসাধারণ ব্যাপার। 1971 সালে আমি যুদ্ধের কবলে পড়ি, বিশাল একটা দুর্যোগের কবলে পড়ি, যেটা এদেশের বহু নারীরই হয়েছে। এখন জিজ্ঞাসা প্রশ্ন হতে পারে কোথায় তারা, সেই কোথাওর মধ্যে প্রতিনিধিত্ব যদি করতে হয় সেটাই হচ্ছে আমি করছি, আমি সেই নির্যাতিত নারীদের একজন। দীর্ঘ 4.5 দশক পর বীরাঙ্গনা ফেরদৌসি প্রিয়ভাষিনীকে বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি এদেশে লাখো বীরাঙ্গনার প্রতিনিধিত্ব করে চলেছেন। বেঙ্গল গ্যালারির যিনি চেয়ারম্যান আবুল খায়ের লিটু সাহেব, উনি আমাকে প্রথম প্রদর্শনীটি করার জন্য স্পন্সর করেন। আমার প্রচুর কাজ, আমার কাছে যত কাজ আছে আগামীতে আমি আরও 5টা এক্সিবিশন করতে পারবো। প্রদর্শনী করে আমি যত খুশি হই, মনে হয় যে অনেকগুলো কাজ অনেকদিন ধরে করলাম সেগুলো আমি দেখার সুযোগ পেলাম। আমার বিশ্বাস যে এই ধরনের যে শিল্পধারাটা, এটা সম্ভবত এখন থেকে যে নতুন শিল্পীরা আসছেন তারা হয়তো এটা ধারণ করবেন এবং এটাকে হয়তো মানে যুগ যুগ ধরে অথবা এটা বহমান হতে থাকবে। শ্রম এবং এই সংগ্রাম আমার কাছে খুব ভালো লাগে। আমি চাইব সমস্ত বাংলাদেশ প্রত্যেকেই যেন আদর্শের দিক থেকে একটু সচেতন থাকে। হো আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমার